বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মালির বাগান এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অজিত পাঁজা মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এ বছর এই রক্তদান শিবির চতুর্থ বর্ষে পদার্পণ করল। এদিন 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এখানে 70 জনের মতো বলা আছে, দেখা যাক কতজন হয়। খুবই অবভিয়াসলি খুবই ভালো। এই দেখুন, এই সিজনটাই, গরমের সিজনটাই, এই সময়টাই ব্লাডের ক্রাইসিস খুবই থাকে। প্রতিটা ব্লাড ক্যাম্পে যাবেন, প্রতিটা শর্টেজ থাকে। আর এই সময় করাটা মানে খুবই ভালো উদ্যোগ। আমি সবাইকে আহ্বান করছি যে শুধু এখানে নয়, যেখানে বাইরে থেকে যারা শুনছেন তারাও যেন এই উদ্যোগটা নেয়। বর্তমানে এই সময়টা বিশেষ করে একটু ক্রাইসিস চলে ব্লাডে, সব জায়গাতেই চলে। আমরা বর্ধমান রশ্মি ব্লাড সেন্টার থেকে এসেছি, শিবশঙ্কর সময় থেকে এসেছি। ওখানে মানুষ যদি উন্নত যায় রক্তের জন্য, ওখানে রক্ত পাওয়া যায় সবসময়? হ্যাঁ, যদি কার্ড থেকে পান তো অবভিয়াসলি 100% পাবেন, যদি কার্ড নিয়ে যান। আর যদি কার্ড যদি না থাকে, দেন যদি ক্রাইসিস থাকে, যদি শর্টেজ থাকে, তো আমরা ব্লাড অল্টারনেটিভ করে, কেউ যদি দাতা থাকে তাকে নিয়ে আমরা অল্টারনেটিভ করে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিডিও অভিরূপ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদানের উদ্যোগ যে আমাদের এই যে সমাজে যে এত মানুষের অসুস্থ শরীর থাকে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আজকে এই রক্তদানের উদ্যোগ। আপনারা সকলেই আছে সহযোগিতায়? হ্যাঁ, আমরা সকলেই আছি এই সহযোগিতায়। অজিত পাঁজা মেমোরিয়াল সোসাইটি থেকে আমাদের মহিলা পুরুষ সবাই আমরা একসঙ্গেই আছি এই সহযোগিতায়। এই এলাকার মানুষজন যদি কোনো আর্থিক রাতে বিপদে পড়ে, রক্ত সংকটে, তার জন্য আপনারা সহযোগিতা জন্য? তার জন্য আমরা সবসময় সহযোগিতায় এগিয়ে যাই, কারণ রাত বিড়ে ঝড় বৃষ্টি আমাদের এখানে মালিবাগানের লোকেরা উপেক্ষা করে না, বিপদে পাশে সবসময় থাকে। 75 জনের মতো রক্ত দিবে উদ্যোগ হচ্ছে। এটা অজিত পাঁজা মেমোরিয়াল সোসাইটি, আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটির উপলক্ষেই হচ্ছে। এটা কতদিন ধরে হয়ে আসছে? এটা হয়ে আসছে এবার থেকে আমার মানে 4 বছর হচ্ছে। হ্যাঁ, প্রতি বছরই আমরা এটা করি, করে থাকি রক্তদান শিবিরটা, এবং এই ব্যানারেই করি, অজিত পাঁজা মেমোরিয়াল সোসাইটির। কী উদ্যোগ নিয়ে করছে? উদ্যোগ তো এটাই, যাতে মানুষকে আমরা এই রক্ত যাতে আমরা কে তুলে দিতে পারি, যে অজিত আজকে অজিত পাঁজা মেমোরিয়ালের সঙ্গে দীর্ঘদিনেরই সম্পর্ক, শিবশঙ্কর সেবা সমিতি বা যেটা রেশমি বিলার ব্যাংক, এখান থেকেই আমাদের প্রতি বছরে এখান থেকে ব্লাড ওখানে নেওয়া হয়, বা ওনাদের কাছ থেকে আমরা যখন পরিষেবা ওনাদের কাছ থেকেও অনেকবার পাই পেয়েছি বা আমরা পাই, তার জন্য আমরা যে আজকে 75টা ব্লাডের তৈরি গিয়ে নিয়েছি, সেই উদ্যোগ যে উদ্যোগ দিয়ে আজকে আমরা চাই যে শিবশঙ্কর সেবা সমিতিতে তুলে দিতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।